নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবার করে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি নতুন ধরনের রেসিপি, ডিমের ধোকলা। ডিমের ধোকলা বানানোর জন্য আমাদের চাই ডিম। আমি এখানে নিয়েছি 6টা ডিম, তার সাথে নিয়েছি এরকম ধরনের একটি পাত্র, আর আমি নিয়েছি একটু সামান্য তেল। প্রথমেই আমি আপনাদের দেখাবো ডিমের ধোকলা কিভাবে বানাতে হয়। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে নুন আর হলুদের সঙ্গে। এবার যে ঢাকা দেওয়া পাত্রটি রেখেছিলাম, ঢাকা দেওয়া পাত্রটির মধ্যে খুব সামান্য তেল খুব সুন্দরভাবে ব্রাশ করে নিতে হবে। এবার এই ফাটানো ডিমটা এই পাত্রের মধ্যে সম্পূর্ণ ঢেলে দিতে হবে। পাত্রের ঢাকাটি বন্ধ করে দিতে হবে। এখানে আমি একটা কড়ায় কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি আগে থেকেই। জলটাও প্রায় অনেকটাই গরম হয়ে এসছে, তার সাথে আমি এই ঢাকা দেওয়া পাত্রটি এই কড়ার মধ্যে এবারে বসিয়ে দেব। এবারে কড়াটার ওপর আমি একটা ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়াম। এই অবস্থায় আমি 20 থেকে 25 মিনিট জলটা ফুটতে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে ডিমের ঢোকলা। আপনারা চাইলে আপনারা কুকারেও ডিমের ঢোকলা তৈরি করতে পারেন। 2 থেকে 3টি সিটি আপনাদের প্রয়োজন হবে। 20-25 মিনিট হয়ে গেছে, গ্যাসও আমি অফ করে দিয়েছি, দিয়ে কৌটোটা আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে কৌটোটা খুলে আমি ছুরি দিয়ে কৌটোর ভেতরে যে ডিমটা ছিল ডিমের চারপাশ থেকে ছুরি দিয়ে আস্তে আস্তে ডিমটা তুলে একটা থালায় রেখেছি। যেহেতু কৌটোয় তেল মাখানো ছিল, ডিমটা উঠে আসতে কোনো অসুবিধা হবে না। থালায় রাখার পরে ছুরি দিয়ে আমি ডিমটা এরকমভাবে কেটে নিয়েছি। ডিমের এই রেসিপিটা রান্না করতে আমি এখানে নিয়েছি আলু, এরকমভাবে ছোট করে করে কাটা আলু। এখানে আমি 2টো আলু নিয়েছি, ডিমটা তো এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, সর্ষের তেল, আর নিয়েছি 1টা তেজপাতা, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর রসুন বাটা। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ডিমের ধোকলাগুলো ভেজে নেব। সর্ষের তেলটা গরম হতে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ডিমের ধোকলাগুলো ভেজে নেব। এটা এখানে গরম হয়ে গেছে, এবারে আস্তে আস্তে ডিমের ধোকলাগুলো এক এক করে ভাজার জন্য দিয়ে দেব। ডিমের ধোকলাগুলো এখানে ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে এখানে আমি তুলে রেখেছি। এবার ফ্রাইং প্যানে আমি আরেকটু তেল অ্যাড করে দেব। আমি এখানে সর্ষের তেল এই রান্নাটায় ব্যবহার করছি, আপনারা চাইলে এটা হোয়াইট অয়েলেও করতে পারেন। তেলটা গরম হতে হতে একটা তেজপাতাও এর সাথে দিয়ে দেব। তেলটাকে আরেকটু গরম হতে দেব। এরপর এতে একে একে দেব পেঁয়াজ বাটা, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে রেখেছি।
এবারেতে অ্যাড করব রসুন বাটা। আমি এখানে আদা বাটা ব্যবহার করছি না এই রান্নায়, আপনারা কেউ ইচ্ছে করলে এতে আদা বাটাও ব্যবহার করতে পারেন। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এতে আমি দিয়ে দেব আলুটা। আলুটা এবার আদা রসুনের সঙ্গে খানিকক্ষণ একটু ভেজে দেব। আদা রসুনের সাথে খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এবারে একে একে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিচ্ছি নুন, নুন দেব স্বাদ মতো। তারপরে এর মধ্যে দিচ্ছি গরম মশলাগুলো। লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার একসাথে আলুর সাথে এই মশলাগুলো আরেকবার ভালো করে কষে নেব। আলুটা মশলার সাথে ভালোভাবে কষা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে জল। আদার মতো জল এর সাথে অ্যাড করে দিতে হবে। জল দেওয়ার পরে ফ্রাই প্যানে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দিতে হবে। আলুটা এখানে একদমই সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আলুর সাথে। এবার এখানে একে একে করে ডিমের এই ঢোকলাগুলো দিয়ে দেব। ডিমের ঢোকলাগুলো গ্রেভির সাথে আলুর সাথে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আরেকবার গ্যাসটা একদম সিমে রেখে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তৈরি হয়ে গেছে আমার ডিমের ঢোকলা। একই রকমভাবে ডিম রান্না না করে একটু অন্যভাবে এভাবে করে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। প্লেন রাইসের সাথে রুটি, পরোটা সব কিছুর সাথেই এই ডিমের ঢোকলা চলতে পারে। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন।